হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনি একটা মেইল অ্যাকাউন্ট ইউজ করছেন, আপনি আপনার পুরনো একটা মেইল অ্যাড্রেস আছে যেটা আপনার অনেকেই জানে, বাট আপনার এখন নতুন একটা মেইল অ্যাড্রেস আপনি ব্যবহার করতেছেন, কিন্তু ওই মেইলেও আপনাকে সবাই মেইল করবে, বাট ওই মেইলের মেইলগুলো আপনার বর্তমান মেইলে আপনি কীভাবে পাবেন সেই প্রসেসটা দেখাবো। সেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ জিমেইলে সেটা কীভাবে করেন সেটাকে বলা হয় আপনার ইমেইল ফরওয়ার্ডিং। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এটা ব্রাউজার ওপেন করবেন, এখান থেকে জাস্ট এখানে তিনটা ইমেইল অ্যাড্রেস আপনাকে আমি দেখাচ্ছি। এটা হলো একটা ইমেইল অ্যাড্রেস, আমি জাস্ট আপনাকে ইমেইল সেন্ড করে দেখাবো প্র্যাকটিক্যালি কীভাবে আপনার মেইলটা ফরওয়ার্ড হয়, ঠিক আছে? তো এটা এটা একটা ইমেইল অ্যাড্রেস, এটা একটা ইমেইল অ্যাড্রেস, দেখেন ইমেইল অ্যাড্রেসটা যদি থেকে জাস্ট আপনি যে ইমেইল অ্যাড্রেসটা আপনার পুরানো যে ইমেইল অ্যাড্রেসটা আছে সেটার উপর আপনি যাবেন, এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে যাবেন হচ্ছে সেটিংসে, অর্থাৎ গিয়ার আইকনে ক্লিক করার পর সেটিংস অপশনটা আসবে, এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে একটা অপশন খুঁজে পাবেন, ফরওয়ার্ডিং অ্যান্ড পপ, এই অপশনটা ক্লিক করবেন। করলাম, করার পর দেখেন নিচের প্রথম অপশনটাই হচ্ছে অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস। এখানে একটা টিপ দেওয়া আছে, ইউ ক্যান অলসো ফরওয়ার্ড অনলি সাম অফ ইউর ইমেইল বাই ক্রিয়েটিং ফিল্টার, অর্থাৎ এই ক্রিয়েটিং ফিল্টার করেও আপনি ইমেইলের যে মেইলগুলো আসবে আপনার যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে এই মেইল থেকে যে ইমেইলে যত কোনো মেইল আসবে ওই মেইলটা আমার বর্তমান মেইলে সব চলে আসবে। তো এখানে এই যে অ্যাড এ ফরওয়ার্ডিং এ ক্লিক করার পর এখানে দেখেন এই এই মেইল অ্যাড্রেসটা আমি দিব, অর্থাৎ এই এই মেইল অ্যাড্রেস আমি যেটা দিচ্ছি এখন, যে বর্তমান ইমেইল অ্যাড্রেস আমার এটা, এই বর্তমান ইমেইল অ্যাড্রেসটা আমি কপি করছি এখান থেকে। কপি এখান থেকে জাস্ট এই যে আমার মেইল অ্যাড্রেসটা আছে m2it, এটাতে আমি ফরওয়ার্ডিং এর জায়গায় আমার যে বর্তমান ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অর্থাৎ এই মেইলে, অর্থাৎ m2it তে যতগুলো মেইল আসবে সবগুলো মেইল আমার বর্তমান মেইলে চলে আসবে। প্রসিড, এখানে দেখেন কনফার্মেশন কোড হ্যাজ বিন সেন্ট টু এম, দেখেন mamunit.com এ ভেরিফাইড এর জন্য পাঠানো হয়েছে। আমি যদি আমার ইমেইলটা চেক করি, দেখেন এখানে কেন জিমেইল একটা আমাকে জিমেইল টিম থেকে একটা মেসেজ দিচ্ছে যে আপনার এখানে একটা ফরওয়ার্ডিং মেসেজ দেওয়া হয়েছে, একটা ভেরিফিকেশন কোড আছে, আমি এখন কোডটা দেখে নিচ্ছি। এই মেইলটা যদি আমি এখন ওপেন করি, দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, কথাগুলো খেয়াল করেন, msqr.it@gmail.com has been requested automatically forward mail to your email address, এই মেইল, অর্থাৎ msqr.it থেকে মেইলটা ফরওয়ার্ড হয়ে আমি mamunit এই মেইলে চলে আসবে। তো এই যে কনফার্মেশন কোডটা আমি এখন কপি করবো, এখান থেকে কপি করলাম, করার পর এই মেইলে যাব, এখানে দেখেন বলছে ভেরিফাইড mamunit@monicality.com, এখান থেকে ভেরিফাইড ক্লিক করব। করার পর এখান থেকে জাস্ট সিম্পলি ফরওয়ার্ড এ কপি অফ ইনকামিং মেইল, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে সেভ করে দিবেন। আপনারা এখান থেকে নিচে একটা অপশন পাবেন সেভ অপশন, আপনি এখান থেকে সেভ করে দিবেন, সেভে ক্লিক করলাম, এটা আপনার কাজটা হয়ে গেল। এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে, টু অ্যালাউ msqr.it.bd জিমেইল টু অটোমেটিক্যালি ফরওয়ার্ড এট মেইল টু অ্যাড্রেস, নিচের লিঙ্কে ক্লিক করতে হবে, করার পর আপনাকে জিনিসটাকে অ্যালাউ করে নিতে হবে কনফার্ম করার জন্য। কনফার্ম করলাম, এখানে বলছে msqr.it মে নাও ফরওয়ার্ড মেইল টু, দেখেন কথাটা কিন্তু বুঝতে পারছেন, এই মেইলে যা মেইল করবে অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে mamunit তে চলে আসবে। এখন দেখেন আমি যদি একটা মেইল, আমি কিন্তু msqr.it.bd এই এই মেইলটাকে ফরওয়ার্ড করেছি mamunit তে mamunit@monicality.com এই মেইলে, অর্থাৎ msqr.it.bd তে, অর্থাৎ msqr.it.bd তে যে মেইলগুলো আসবে সবগুলো মেইল অটোমেটিক্যালি mamunit@monicality.com এটাতে চলে যাবে। তো আমি এটা আপনাকে কম্পোজ করে দেখাচ্ছি, আমি অন্য একটা মেইলে ঢুকলাম আপনার এইটাকে বোঝানোর সাথে, দেখেন
আমি এম স্কোয়ার আইটি লিখতেছি এই মেলে পাঠাবো, বাট মেলটা চলে যাবে কোথায়, মামুন আইটি আর দ্য রেট অফ মনি কোয়ালিটি ডট কমে। শব্দ দিলাম টেস্ট মেল। আমি এখানে কিন্তু তিনটা মেল অ্যাড্রেস ওপেন করেছি আপনাদের বোঝানোর স্বার্থে। এখান থেকে আপনি একটা টেস্ট মেল এখান থেকে আমি করলাম, তারপর সেন্ড করে দেবে, এখান থেকে সেন্ড করলাম, জাস্ট সেন্ড। এখন দেখেন আমি তিন নাম্বার মেল অ্যাড্রেস থেকে এম স্কোয়ার আইটি ডট বিডিতে আমি মেল করেছি, বাট মেলটা চলে যাবে হচ্ছে মামুন আইটি অ্যাট দ্য রেট অফ মনিকোয়ালিটিতে। দেখেন এখানে কিন্তু মেল আসেনি, মেলটা কিন্তু ফরওয়ার্ড হয়ে গেছে। এখন আমি মামুন আইটিতে দেই, দেখেন এই যে এই দেখেন টেস্ট মেল ফরওয়ার্ডিং, দেখেন চলে আসছে অটোমেটিক্যালি টেস্ট মেল ফরওয়ার্ডিং, ক্লিক করি। তো বন্ধুরা দেখলেন কিভাবে আপনি মেল ফরওয়ার্ড করবেন, সেই প্রসেসটা আপনাদেরকে দেখানো হলো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন।